বলো কিরণ, বলো তোমার সঙ্গে কক্ষে কে ছিল? মাকে আমি মিথ্যে বলতে পারবো না, কিন্তু সত্যিটাও তো বলা সম্ভব নয়। মা, আপনাকে ছুঁয়ে আমি সত্যি বলছি, কাল কক্ষে আপনার পুত্রই ছিল। আপনার জ্যেষ্ঠ পুত্র ধৃতিরাজ। তোমাকে আমি বিশ্বাস করলাম কিরণ। আমি জানি তুমি আমায় ছুঁয়ে মিথ্যা কথা বলবে না। তুমি আমার কুমারের প্রাণ ফিরিয়ে এনেছ। আমি আমার মেয়ের মতোই ভরসা করি তোমাকে। মাকে দেখে তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। হ্যাঁ, তুমি না থাকলে অমৃতনগরী বড্ড ফাঁকা ফাঁকা লাগে মা, ভালো লাগে না। মা, অচিনপুরের পাতালপুরিতে কুমারের পুতুলটা রয়েছে বলে কি তুই এত দুশ্চিন্তা করছিস না? হ্যাঁ মা, ওই পুতুলের ত্রিসীমানায়, পাতালপুরীর ত্রিসীমানায় যদি কিরণমালার পা পড়ে তাহলে সেটাই আমার জন্য বিপজ্জনক। কিন্তু মা, কিরণমালা তো আর জানে না যে পাতালপুরিতেই কুমারের পুতুল আছে। আমরা তিনজন ছাড়া সে কথা তো আর কেউই জানে না, এমনকি ডঙ্কারও নয়। জানলেও কেউ কিছুই করতে পারবে না, এমনই ব্যবস্থা করা আছে। কিন্তু সবার আগে আমাকে জানতে হবে কুমারের ওই পুতুল সুরক্ষিত আছে কিনা, এখনই জানতে হবে আমায়। মা, যাও গিয়ে স্পর্শ করো কুমারের পুতুল।